আসসালামু আলাইকুম। রণীতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় তিনের পানি চক্র কি সেই সম্পর্কে। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম এই অধ্যায়টির প্রথম ভাগ উদ্ভিদ ও প্রাণীর জীবনে পানির প্রয়োজনীয়তা সম্পর্কে, এবং দ্বিতীয় ভাগে শিখেছিলাম আমরা পানিচক্র সম্পর্কে। আজ আমরা শিখব পানিচক্র কি তার বিস্তারিত আলোচনা নিয়ে আজকে আমাদের পাঠ। আজ আমরা শিখব পানিচক্র কি। পানিচক্র কি? বৃষ্টির পর মাটিতে পানি জমে থাকতে দেখা যায়, কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। পানি কোথায় চলে যায়? মাটিতে জমে থাকা পানি কোথায় চলে যায় আমরা কি অনুমান করতে পারি? বন্ধুরা, তোমরা কি অনুমান করতে পারো মাটিতে জমে থাকা পানি কোথায় চলে যায়? হ্যাঁ, বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীর পানিতে গড়িয়ে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে, নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে আসে। তাহলে আমরা জানতে পারলাম বৃষ্টির পর মাটিতে জমে থাকা পানিগুলো কিভাবে অদৃশ্য হয়ে যায় বা কোথায় চলে যায়। বন্ধুরা, লক্ষ্য করো একটি প্রশ্ন, পানি কোথা থেকে আসে এবং কোথায় চলে যায়? এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে ছকে তোমাদের একটি কাজ দেয়া আছে। আমরা কাজের মূল বিষয় দেখিনি। কাজের মূল বিষয় হচ্ছে বায়ুতে পানি আছে। প্রথমে দেখিনি কি করতে হবে। এক, একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ এবং বরফ সহ পানি ভর্তি একটি পাত্র নেই। তাহলে তোমাদের প্রথম কাজ কি, একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ নেবে এবং বরফ সহ পানি ভর্তি একটি পাত্র নেবে। দ্বিতীয় কাজ, নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের মূল বিষয় কি? ব্যাগের ভিতরের গায়ে যা দেখতে পেলাম। কাজ তিন, পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ বায়ু দ্বারা পূর্ণ করি এবং মুখ শক্ত করে বাঁধি। তাহলে তোমাদের তৃতীয় কাজটি কি, পরিষ্কার প্লাস্টিকের ব্যাগটিকে বায়ু দ্বারা পূর্ণ করবে এবং সেই প্লাস্টিকের ব্যাগটির মুখ শক্ত করে বেঁধে দেবে। চার নম্বর কাজটি দেখি, ব্যাগটি কিছুক্ষণের জন্য বরফ সহ পানির পাত্রে রাখি এবং কিছুক্ষণ পর সরিয়ে ফেলি। তোমরা পাশের এই ছবিটি লক্ষ্য করো, কিভাবে ব্যাগটি কিছুক্ষণের জন্য পানির পাত্রে রাখা হচ্ছে এবং কিছুক্ষণ পর সরিয়ে ফেলা হচ্ছে। ঠিক একইভাবে তোমরা ব্যাগটিকে কিছুক্ষণ বরফ সহ পানিতে রাখবে এবং কিছুক্ষণ পর তা সরিয়ে ফেলবে। পাঁচ, ব্যাগের ভিতরের অংশটি পর্যবেক্ষণ করি এবং ছবি আঁকি। বন্ধুরা, এবার আমরা ব্যাগের ভিতরের অংশটি পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণের ফলে কি দেখা যাবে? ব্যাগের ভিতরের অংশটি পর্যবেক্ষণের ফলে দেখা যাবে ব্যাগের ভিতরের অংশে বিন্দু বিন্দু পানির ফোঁটা জমা হয়েছে। প্লাস্টিকের ব্যাগের উপস্থিতি বায়ু ঠান্ডা বরফের সংস্পর্শে পানির বিন্দুতে পরিণত হয়েছে, অর্থাৎ বায়ুতে পানি উপস্থিতি রয়েছে। কি দেখতে পেলাম বন্ধুরা আমরা? বায়ুতে পানির উপস্থিতি রয়েছে। ছয়, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। অতঃপর তোমরা এই সম্পূর্ণ কাজটি নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে। আলোচনা করার পর কি জানতে পারবে তোমরা? বায়ুতে পানির উপস্থিতি থাকে। বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে প্লাস্টিকের ব্যাগের গায়ে বিন্দু বিন্দু পানি জমা হয়। সহপাঠীদের মধ্যে আলোচনা করলে এই সকল বিষয়গুলো আরো বিস্তারিত জানা যাবে। বন্ধুরা, অতঃপর আমরা আলোচনা দেখি একটি পর্যবেক্ষণের ভিত্তিতে নিচের বিষয়গুলো চিন্তা করি। এক, ব্যাগের ভিতরে কি ঘটছে, কেন ঘটছে? দুই, আমরা কি অনুমান করতে পারি বায়ুতে কি আছে? বন্ধুরা, তোমাদের এই পাঠ্য বইতে এই ছকের এই কাজটির উপর ভিত্তি করে, একটি পর্যবেক্ষণের উপর ভিত্তি করে একটি কাজ দেওয়া আছে, দুটি প্রশ্ন দেওয়া আছে।
প্রথম প্রশ্নটি হচ্ছে ব্যাগের ভিতর কি ঘটছে এবং কেন ঘটছে। আমরা প্রথম প্রশ্নটির উত্তর বের করি। ব্যাগের ভিতরে পানির বিন্দু বিন্দু ফোঁটা জমা হয়েছে কারণ ব্যাগের ভিতরে উপস্থিত বায়ু ঠান্ডা পানির সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে বিন্দু বিন্দু পানির ফোঁটা সৃষ্টি করে। এবং দ্বিতীয় প্রশ্নটি দেখি, আমরা কি অনুমান করতে পারি বায়ুতে কি আছে? হ্যাঁ, আমরা অনুমান করতে পারি বায়ুতে কি আছে। বায়ুতে পানি আছে। এবার আমরা এ সকল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানব। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি লক্ষ্য করতে পারছো। এটি একটি পানিচক্রের ছবি। একটি সূর্যের আলো দেখতে পাচ্ছ, সূর্য। এই সূর্যের আলো, এই সূর্যের তাপে সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে। এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। শীত প্রধান দেশে তুষার ও মেঘ থেকেই বৃষ্টিতে পড়ে। বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীর পানিতে গড়িয়ে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে। নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে আসে। বন্ধুরা, এই ছবিটিতে আমরা তাই লক্ষ্য করতে পারছি, আমরা একটি পানি চক্র দেখতে পাচ্ছি, কিভাবে পানির বিভিন্ন ধরনের অবস্থার পরিবর্তন হয়। চলো এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। সার সংক্ষেপ, পরীক্ষাটি থেকে জেনেছি বায়ুতে জলীয় বাষ্প আছে। ভূপৃষ্ঠের পানি অনেকটাই সূর্যের তাপে বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায়। তার মানে হচ্ছে পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয়। যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয় ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে, তাই পানি চক্র। এই চক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার পরিবর্তন ঘটছে। সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। বাষ্পীভূত পানি উপরে উঠে ঠান্ডা ও ঘনীভূত হয়ে পানির বিন্দুতে পরিণত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু একত্রিত হয়ে মেঘ সৃষ্টি করে। এই মেঘের পানিকণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। শীত প্রধান দেশে তুষার ও মেঘ থেকেই বৃষ্টিতে পৃথিবীতে পড়ে। বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে। নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় এবং বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে যায়। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, এখানে পানিচক্রের বিস্তারিত আলোচনা দেওয়া আছে। প্রথমেই আমরা যে পরীক্ষাটি করেছি, সেই পরীক্ষাটি থেকে আমরা কি জানতে পেরেছি, যে বায়ুতে জলীয় বাষ্প বিদ্যমান এবং ভূপৃষ্ঠের পানি অনেকটাই সূর্যের তাপে বাষ্পীভূত হয় এবং বায়ুতে মিশে যায়। তার মানে হচ্ছে পানি তরল অবস্থা থেকে জলীয় বাষ্পে পরিণত হয়। বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে পানিচক্র কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে, তাই হচ্ছে কি পানিচক্র। এই পানিচক্রের মাধ্যমে পানির বিভিন্ন অবস্থার পরিবর্তন হয়ে থাকে। পানির অবস্থার ভিন্ন ভিন্ন পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি এই পানিচক্রের মাধ্যমে। প্রথমে কি সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে প্রথমে কি সাগর ও নদীর পানি তাপের ফলে এগুলো কি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। আবার জলীয় বাষ্প যখন ঠান্ডা ও ঘনীভূত হয় তখন তা কি হয়, পানির বিন্দুতে পরিণত হয়। আবার এই ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু কিসে পরিণত হয়, মেঘে পরিণত হয়। এই মেঘ থেকে আবার বৃষ্টিপাত হয়, অর্থাৎ বৃষ্টি হয়। সেই বৃষ্টির পানি আবার ভূপৃষ্ঠে অর্থাৎ পৃথিবীতে ফিরে আসে। সেই পানি মাটি শোষণ করে অথবা নদ নদীতে গিয়ে পড়ে। সেই নদ নদী গড়িয়ে পানি আবার সমুদ্রের দিকে চলে আসে। আবার সমুদ্র থেকে বাষ্পীভূত হয়ে বায়ুতে ফিরে আসে। অর্থাৎ পানির এই প্রক্রিয়া একটির পর একটি চলতেই থাকে। তাহলে আমরা আজকের এই পাঠ থেকে পানিচক্র সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা আরও কী কী জানতে পারলাম বলো তো? আমরা আরও জানতে পারলাম পানিচক্র কী এবং পানি যখন মাটিতে পড়ে তখন মাটি থেকে পানিগুলো কোথায় চলে যায়। বিস্তারিত সম্পর্কে আজ আমরা এই পাঠটিতে শিখলাম। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।